আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 7 এর ইউনিট 6 এর লেসন 7 এর পার্ট 2। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 6 এর লেসন 7 এ দেখো সিতে দাও আছে টিক দা বেস্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেখো, তোমরা বুঝতেই পারছো এখানে কি আছে, এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ এখানে চারটি অপশন থেকে একটি সঠিক উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো নাম্বার ওয়ানে কি বলছে, হোয়াট মেড জাহিদ এন্ড সীমা এক্সাইটেড, অর্থাৎ জাহিদ এবং সীমাকে কোন ব্যাপারটি আনন্দিত করেছিল। তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে, এতে বলা আছে দ্য শাইনিং অফ দ্য ফুল মুন, অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলো। তারপর বিতে বলছে মিটিং উইথ দেয়ার কাজিনস, অর্থাৎ চাচাতো ভাই বোনের সাথে দেখা। তারপর সিটি বলছে সিটিং অন দ্য ম্যাটস, অর্থাৎ মাদুরে বসা। তারপরে ডিতে বলছে ডিলিশিয়াস সাফার, মানে রাতের সুস্বাদু খাবার। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি, বি, অর্থাৎ মিটিং উইথ দেয়ার কাজিন, অর্থাৎ চাচাতো ভাই বোনদের সাথে দেখা। তারপর দেখো নাম্বার টু থেকে বলছে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড, অর্থাৎ প্রত্যেকে স্বস্তি বোধ করছিল। দিস মিন্স এভরিবডি ওয়াজ, তার মানে প্রত্যেকে এখানে এতে বলছে দেখো কি যে ওয়ারিং নাইস ক্লোথস, অর্থাৎ নতুন পোশাক পরিধান করেছিল। বিতে বলছে টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ, অর্থাৎ কথাবার্তা বলছিল এবং নিজেরা আনন্দ করছিল। তারপর সিতে বলছে হ্যাভিং নো ওয়ার্ক টু ডু, তাদের কাজ করার মতো কাজ ছিল না। তারপর ডিতে বলছে যে সিটিং আন্ডার দ্য ফুল মুন, অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলোয় নিচে বসার জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ, অর্থাৎ তারা নিজেরা কি কথা বলছিল এবং আনন্দ করছিল। তারপর দেখো নাম্বার থ্রিতে কি বলছে, যে জিসান কুড নট রিপ্লাই টু জাইস কোয়েশন, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন, বিকজ, অর্থাৎ কি বলছে জিসান কোন কোন খেলায় তুমি অংশগ্রহণ করো, অর্থাৎ জিসান কোন কোন খেলায় তুমি অংশগ্রহণ করো, প্রশ্নের উত্তর দিতে পারলো না, কারণ এখানে চারটি অপশন দেওয়া আছে। এতে বলছে যে হি ডাজ নট লাইক স্পোর্ট, অর্থাৎ সে খেলা পছন্দ করত না। বিতে বলছে যে হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, অর্থাৎ তার স্কুল কোনো খেলা আয়োজন করেনি। তারপর সিতে বলছে স্পোর্টস আর নট পার্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ খেলাধুলা পরীক্ষার অংশ নয়। তারপর ডিতে বলছে হিজ প্যারেন্টস ডোন্ট লাইক স্পোর্টস, অর্থাৎ তার বাবা মা খেলাধুলা পছন্দ করে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, তার স্কুল কোনো খেলাধুলার আয়োজন করে না। তারপর দেখো নাম্বার ফোরে কি বলছে, যে জুলিস আর্নস ফানি জোকস মেড এভরিবডি লাভ দেয়ার হেড অফ, হেয়ার লাভ দেয়ার হেড অফ মিন্স লাফিং, অর্থাৎ কি বলছে যে জুলির ফুফু মজার কৌতুক বলে প্রত্যেককে কি করত, প্রচন্ড ভাবে হাসিয়েছিল। হেয়ার লাফ দেয়ার হেড অফ মিন্স লাফিং, অর্থাৎ কি বলছে যে এখানে লাভ দেয়ার হেড অফ মিন্স লাফিং এর মানে হাসা হয়, এখানে বলা হচ্ছে এতে স্লোলি, মানে আস্তে আস্তে। তারপর বিতে বলছে মুভিং দেয়ার হেড, তাদের মাথা ঘোরানো। তারপর সিতে বলছে লাউডলি, মানে উচ্চ স্বরে। তারপর ডিতে বলছে উইথ এ হেডে, অর্থাৎ মাথা ব্যথার কি সৃষ্টি হবার মতো করে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ লাউডলি উচ্চ স্বরে। তারপর দেখো এখানে ডি কি বলছে, যে লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস, অর্থাৎ শোনো এবং এই শব্দগুলো বলো। তাহলে এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, উইচ মানে হচ্ছে কি ডাইনি, তারপর ইচ মানে হচ্ছে প্রত্যেক, তারপর দেওয়া আছে টাচ মানে হচ্ছে স্পর্শ, তারপর দেওয়া আছে ডিচ, ডিচ মানে হচ্ছে কি ডোবা, তারপর লাঞ্চ মানে দুপুরের খাবার, তারপর দেওয়া আছে মাছ মানে হচ্ছে খুব বেশি। তাহলে এখানে কি বলছে, তোমাদের বলছে যে লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস, অর্থাৎ শোনো এবং এই শব্দগুলো বলো। তাহলে এই কাজ তোমরা নিজেরা করতে থাকো। তারপর দেখো ইতে কি বলছে, যে ডিসকাস ইন গ্রুপস, মানে দলবদ্ধ হয়ে আলোচনা করো। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট কি লেজার অ্যাক্টিভিটিজ অ্যাট ইউর স্কুলস অ্যান্ড হোম, অর্থাৎ তোমার বাড়িতে বা স্কুলে তোমার কর্মকাণ্ড সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিজ, এবং এই কর্মকাণ্ডে কে তোমাকে সাহায্য করে তাও লিখো। ইফ ইউ ক্যান নট ডু এনি অফ দিস অ্যাক্টিভিটিজ রাইট ওয়াই, অর্থাৎ যদি কেউ সমস্ত কাজের একটাও না পারো তাহলে কেন পারে না তা লিখো। অর্থাৎ এখানে তোমাদের একটি কি করতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফের টাইটেলটা তোমরা দিবে মাই লেদার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমার অবসর কর্মকাণ্ড। তাহলে এই কাজটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা এটা করে নিবে। তাহলে আশা করি তোমরা লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।